أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবার আমরা জানব কোরআন শিক্ষা করে যারা, কোরআন পাঠ করে যারা, কোরআন মুখস্থ করে যারা, কোরআন বোঝার চেষ্টা করে যারা, তাদের লাভটা কি, এই বিষয়ে আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পৃথিবীতে যে কোনো কাজ যেই করুক না কেন, প্রত্যেকটা কাজ করার পিছনে কোনো না কোনো কিছু লাভ তো প্রয়োজন হয়। লাভ ছাড়া কি কেউ কাজ করে? লাভ ছাড়া যদি কেউ কোনো কাজ করে তাহলে কি সেই ব্যক্তিকে আমরা বুদ্ধিমান মনে করব? অবশ্যই না। ঠিক তেমনি আমরা কোরআনুল কারিমকে তেলাওয়াত যদি করে, কোরআনুল কারিমকে বোঝার চেষ্টা করে, মুখস্থ করে, তাহলে আমাদের লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইকরাউল কোরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু মাআস সাফারাতিল কিরামিল বারারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি কোরআনুল কারিমকে তেলাওয়াত করে ওয়া হাফিজুন লাহু, আর ওইটাকে সে হেফাজত করে, অর্থাৎ কোরআনুল কারিমের যত বিধি বিধান সম্পর্কে যেই ব্যক্তি তেলাওয়াত করে উনি জানে, ওই বিধি বিধানগুলো অনুযায়ী নিজে চলার চেষ্টা করে, নিজের জীবনটা গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাআসাফারাতিল কিরামিল বাররা, ওই ব্যক্তি কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশাল বিশাল দামি দামি মর্যাদাবান ফেরেশতাদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কি, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন যারা হেফাজত করবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, তারা কোন মর্যাদাবানদের সাথে থাকবে? ফেরেশতাদের সাথে থাকবে, সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাসালুল লাযী ইকরাউ ওয়াহুয়া ইয়াতাআহাদুহু ওয়াহুয়া আলাইহি শাদীদুন ফালাহু আজরান। রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে অথচ ওই কোরআনুল কারিম তেলাওয়াত করা ওই ব্যক্তির জন্য কষ্টসাধ্য হয়, কষ্টসাধ্য হওয়ার পরেও যেই ব্যক্তি কোরআনুল কারিমকে তেলাওয়াত করার চেষ্টা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু আজরান, ওই কষ্ট করে তেলাওয়াতকারী, কষ্ট করে আমলকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডবল সব রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের থেকে আমরা যেই জিনিসটা জানতে পারছি, যেই ব্যাপারটা বুঝতে পারবো, যে আমার কাছে যদি কোরআন শেখাটা কষ্ট হয়, আমার জন্য যদি কোরআন বোঝাটা কষ্ট হয়, কোরআন তেলাওয়াত করাটা কষ্ট হয়, অনেককেই আমরা বলি আমি তো কোরআন বুঝতে পারি না, আমি তো কোরআন পড়তে পারি না, আমার তো স্মরণ থাকে না, আর শিখবো না। এই কথা বলে কি পার পাওয়া যাবে? অবশ্যই না। আপনি পারছেন না তাতে কি হচ্ছে, আপনি চেষ্টা করুন, আপনি ভালো করে মন দিয়ে আল্লাহর কোরআনকে শেখার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনি শেখার চেষ্টা যদি করেন তারপরেও পারছেন না, আপনার জন্য ডবল সওয়াব রয়েছে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আপনি কেন এই সুযোগ হাতছাড়া করবেন, আমি কেন এই সুযোগ হাতছাড়া করব, আমার জন্য কষ্ট হোক তারপরও শিখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য ডবল সওয়াব রেখে দিয়েছেন।
আসুন আমরা কোরআনুল কারিমকে জানার চেষ্টা করি। কোরআনুল কারিম আমাদের কাছে যদি কষ্ট হয় তারপর আমরা শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে এতটুকু আমরা মনের থেকে কামনা করছি যে আমরা আমাদের জন্য কষ্ট হলেও আমরা যেন কোরআনুল কারিমকে শিখে কোরআনুল কারিমকে সাথে নিয়ে কবরে যেতে পারি, এই তৌফিক দান করো, আমিন।